উৎসবের আনন্দ বদলে গেল বিষাদে বন্ধুদের সঙ্গে দোল খেলার পর পুকুরে তলিয়ে গেল এক যুবক ঘটনাস্থল বাঁশদ্রোণীর দীনেশনগর স্থানীয় সূত্রে খবর রবিবার দুপুরে পিকনিক গার্ডেন এলাকার বাড়ি থেকে ভবানীপুরে এক বান্ধবীর বাড়ি যান রাধেশ শ্যাম্পোদ্দার বছর চব্বিশের ওই যুবক একটি বেসরকারি সংস্থার কর্মী পুলিশ জানতে পেরেছে ভবানীপুর থেকে বাঁশদ্রোনির দীনেশনগরে বান্ধবীর এক আত্মীয়র বাড়িতে যান সেখানে আরও কয়েকজন বন্ধু আসেন সবাই মিলে রং খেলেন রং খেলার পরেই পুকুরে স্নান করতে নামেন রাধের শ্যাম বন্ধু ও স্থানীয়দের দাবি জলে নেমেই তলিয়ে যায় ওই যুবক এসেছিল এবার চান করতে সাঁতার কাটবে ও সাঁতার জানে বলেই তো পুকুরে এসেছে তারপরে ডুবে যাচ্ছিল পুলিশ ছিল এবার পুলিশ এবার বাঁচাতে নিজেও নামিনি পুলিশ তো সাঁতার জানে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সামনে পুলিশ থাকলেও যুবককে উদ্ধারে কোনো সাহায্য করেনি একটা ছেলে দেড় ঘন্টা ধরে ডুবে রয়েছে পুলিশ কোনো স্টেপ নেয়নি উপরান্ত আমাদের পাড়ার একটা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছ পুলিশ আমরা একটাতে গিয়ে আমাদের উপর চড়াও হয়েছে সবার সামনে কিভাবে ঘটল এই ঘটনা প্রশ্ন তুলেছে মৃতের পরিবার তাদের অভিযোগ ঘটনা নেপথ্যে রহস্য আছে হঠাৎ কি করে হয়ে গেল একটা ছেলে পুকুরে গিয়ে কি করে ডুবে যাবে কার সঙ্গে গেল কি কি করে গেল এখন আমি চাইছি যেটা আসল যে কথাটা সেটা বেরিয়ে আসুক সাহায্য না করার অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বন্ধু বান্ধবী ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা